আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না। আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের একটি কমন সমস্যা হলো মোবাইল ফোনের ইন্টারনেট স্লো চলে। আমরা প্রত্যেকেই কিন্তু বর্তমানে 4G ইন্টারনেট ব্যবহার করি, এমনকি আমরা বেশিরভাগ ব্যক্তি কিন্তু 5G ইন্টারনেট ব্যবহার করি। অনেক জায়গায় কিন্তু 5G চলে এসেছে, আমরা 5G কিন্তু ব্যবহার করি। আমি কিন্তু নিজে আমার মোবাইল ফোনে 5G ইন্টারনেট ব্যবহার করি, কারণ আমাদের এলাকায় 5G চলে এসেছে। তারপরেও কিন্তু দেখবেন যে অনেকের মোবাইল ফোনে ইন্টারনেট স্লো দিয়ে থাকে। যখন আমরা ইউটিউবে যাই সেখানে কিন্তু বারবার লোডিং হয়, ফেসবুকে গেলে কিন্তু বারবার স্ক্রল করলে সেখানে লোডিং সমস্যা হয়, একই পোস্ট বারবার শো করে, এরকম সমস্যা কিন্তু বেশিরভাগ ব্যক্তির ক্ষেত্রে হয়ে থাকে, ইন্টারনেট স্লো দিয়ে থাকে। কিন্তু প্রত্যেকটি মোবাইল ফোনের ভিতরে এমন দুটি সেটিংস রয়েছে যে সেটিংস যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড আপনি সর্বোচ্চ পাবেন। আপনার এলাকায় যতটা পরিমাণে সর্বোচ্চ স্পিড রয়েছে সেই সর্বোচ্চ স্পিড আপনি আপনার মোবাইল ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন এই দুটি সেটিংস অন করার পর। এই দুটি সেটিংস কিন্তু আমরা বেশিরভাগ ব্যক্তি বন্ধ করে রেখে দিই। চলুন এখন আমি শিখিয়ে দিই, দেখিয়ে দিই যে কোন দুটি সেটিংস অন করার পর মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড আগে থেকে ফাস্ট হয়ে যাবে। গাইস, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কোন দুটি সেটিংস অন করার পর আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড আগে থেকে বেশি হয়ে যাবে। এখন আপনি 1 নম্বর সেটিংসটি করার জন্য চলে আসবেন মোবাইল ফোনের সেটিংসে, তারপর মোবাইল নেটওয়ার্ক এই সেটিংসে আসবেন, তারপর আপনি কোন সিমে ইন্টারনেট বেশি বাড়াবেন, কোন সিমে ইন্টারনেট আপনি বেশি বাড়াতে চাচ্ছেন সেই সিমটি আপনি সিলেক্ট করবেন। এখন আমি 2 নম্বর সিমে ইন্টারনেট ইউজ করি এবং 2 নম্বর সিমে ইন্টারনেট বাড়াবো, সেজন্য আমি 2 নম্বর সিম সিলেক্ট করলাম। তারপর এখান থেকে প্রিফার নেটওয়ার্ক টাইপ এখানে ক্লিক করবেন, তারপর প্রথম যে অপশান থাকবে, সবার উপরে যে অপশান থাকবে সেই অপশানটি সিলেক্ট করবেন। দেখুন আমাদের এলাকায় কিন্তু 5G ইন্টারনেট চলে এসেছে, সেজন্য কিন্তু এখানে 5G লেখা আছে, 5G, 4G, 3G, 2G অটো কানেক্ট। সবার উপরের অপশানটি সিলেক্ট করবেন, সবার উপরের অপশানটি সিলেক্ট করার পর এখন আপনাকে 2 নম্বর সেটিংসটি করতে হবে। আর এই 2 নম্বর সেটিংসটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই 2 নম্বর সেটিংসটি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে, এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর প্রথম অপশানে ক্লিক করবেন, প্রথম অপশানে ক্লিক করার পর যদি না হয় তাহলে আপনি দ্বিতীয় অপশানে ক্লিক করবেন। দ্বিতীয় অপশানে ক্লিক করার পর দেখবেন যেখানে সেটিংসগুলো ওপেন হয়ে যাবে। এখন আপনি একইভাবে এখান থেকে ছোট্ট একটা অ্যারো অপশান পাবেন, এই ছোট্ট অ্যারো অপশানে ক্লিক করবেন। এখানে কিন্তু দুটি অপশান রয়েছে, ফোন 0 এবং ফোন 1। ফোন 0 হলো 1 নম্বর সিম এবং ফোন 1 হলো 2 নম্বর সিম। এখন আমি 2 নম্বর সিমে ইন্টারনেট বাড়াবো, সেজন্য আমি ফোন 1 সিলেক্ট করলাম এখান থেকে। তো সিলেক্ট করার পরে এখন আপনি নিচে আসবেন, নিচে আসলেই দেখবেন যেখানে একটা অপশান দেখতে পারবেন, সেট প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যেখানে অনেকগুলো অপশান পাবেন, তার মধ্যে একটি অপশান আপনি দেখতে পারবেন যে এন আর অনলি বলে একটি অপশান পাবেন। সো আপনার এখান থেকে এন আর অনলি এই অপশানটি সিলেক্ট করবেন। এই অপশানটি সিলেক্ট করার পর এখন আপনি কী করবেন, এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন যেখানে একটা মানে অপশান পাবেন যে রিফ্রেশ বলে, এই রিফ্রেশ অপশানে ক্লিক করবেন। রিফ্রেশ অপশানে ক্লিক করার পর দেখবেন যেখানে একটা নাম্বার চলে আসবে, নাম্বারটি আসার পর এখন আপনি আপডেট অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু নাম্বারটি আপডেট হয়ে যাবে। এটুকুই কাজ করার পর এখন আপনি এই অ্যাপ থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর দেখবেন যে আপনার মোবাইল ফোনের নেট স্পিড আগের থেকে ফাস্ট হয়ে যাবে। জাস্ট আপনি একবার করে দেখবেন, তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড আগের থেকে কতটা পরিমাণে বেশি হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।